গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে টু ডে উইথ নূপুর। আর আমি নূপুর নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ। আর আজকে সানডে, আর খুব সুন্দর একটা সানি ডে, আর আজকে ঠান্ডাটাও বেশি একটু কম আছে। তো আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ যাদের একটু লম্বা চুল হয় না, শীতকালে শ্যাম্পু করাটা তাদের কাছে একটা প্রজেক্ট, যাদের আমার মতন লম্বা চুল তারা আমার সাথে কানেক্ট করতে পারবে। তো আজকে একটু ঠান্ডাটা কম আছে, তাই জন্য আমি সকালবেলায় উঠে আগে স্নানটা করে নিলাম, শ্যাম্পু করে নিলাম, আর এখন স্ট্রেট চলে যাব কিচেনে। আর সানডে মানেই কিচেনে সামথিং স্পেশাল কিছু হবে রান্না। তো আজকে আমি চাইছি কি ব্রেকফাস্টে করি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। এই শীত পড়ে গেল, পুরো শীত প্রায় চলে গেল, কিন্তু আমার এখনও কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানানো হয়নি। যাই হোক, কোনো কারণে হয়নি, হয়ে ওঠেনি। তো আজকে ভাবছি যে ব্রেকফাস্টে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করি। রেসিপিটা সবারই জানা, কিন্তু তাও সবার একটা হাতের আলাদা টাচ থাকে, সবাই সবার মতন করে করে, একটু উনিশ বিশ হয়। তো আমি খুব পাকা রাঁধুনি নই, বাস চেষ্টা করি এগুলো করার। তো ঠিক আছে, করছি যখন, চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই। ফার্স্টেই যেটা করবো কি, আলুগুলো ধুয়ে আগে সেদ্ধ করতে বসিয়ে দেবো, তারপর ময়দাটা মেখে নেব। আর আলুগুলো বাজার থেকে আনার পর অলরেডি একবার ধুয়ে নিয়েছি, তো এখন একবার হালকা করে ধুয়ে নিলেই হবে। আর আমার এই কুকারটা খুব প্রিয়, ছোট্ট একটা কুকার। দুগু যখন সবে খাওয়া শুরু করেছিল না খিচুড়ি, তখন এই কুকারটা কেনা হয়েছিল। তো এটা এখন খুব কাজে লাগে, মানে আমাদের মোটামুটি যেটুকু আমরা রান্না করি এটাতে টুকটাক সেদ্ধর কাজগুলো হয়ে যায়। তো আলুগুলো আমার ধোয়া হয়ে গেল, এবার এই কুকারে আমি এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিই। পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম, যতটা লাগবে আমাদের আজকের মতন। সামান্য একটু আটা নিয়ে নিলাম, আটা নিলে নাকি সফটনেসটা ভালো আসে। এবার দেব সামান্য নুন আর চিনি, খুব সামান্য। হোয়াইট অয়েল মিক্সড করব, একটু বেশি করেই করতে হবে, ময়ামটা যাতে ভালো করে মিশে যায়। এবার এটা ভালো করে মেখে নেব, বেশ যখন তেলটা পুরোটাই স্প্রেড হয়ে যাবে ময়দার সাথে ভালো করে, তারপরে জলটা দিয়ে, গরম জল অবশ্যই দিলে আরো সফট হবে ডোটা, তারপরে এটাকে আধ ঘন্টা রেখে দেব। ময়ামটা দেওয়া হয়ে গেছে, তেলটা ভালো করে ময়দার সাথে পুরো মিক্সড হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেব, দিয়ে ডোটা করে নেব। সামান্য আজওয়াইন দিয়ে দিলাম, এটা দিলে না যখন মুখে পড়বে লুচিটা খাওয়ার সময় খুব ভালো লাগবে। ডোটা একদম রেডি, এটাকে এখন আধ ঘন্টা আমি ঢেকে রেখে দেব, আর ততক্ষণ বাকি প্রিপারেশন গুলো করতে থাকব। কড়াইশুঁটি গুলো ছাড়িয়ে নেব, ডুগু আমাকে একটু কড়াইশুঁটি বাছতে হেল্প করবে, করছো? হেল্প করতে রাজি হয়েছে, এখন ব্লগে বলছি তো, অন্য সময় করতে চায় না, ঘুষ দিতে হয়। তো আমার সাথে হেল্প করো, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ আগে কেশে নাও, ওর খুব ঠান্ডা লেগেছে। হ্যাঁ হাতটা ধুয়ে নাও ভালো করে, ওর একটু ঠান্ডা লেগেছে, ওয়েদারটা ঠান্ডা গরম তো, করে দাও। অন্য সময় বললে কিন্তু করে না, এখন ভাবছে মাম্মা ক্যামেরা অন করে ডাকছে, তো চলো করবে, তাই না? ভালো করে ধুয়ে নিলাম, এবার মিক্সিতে এগুলো একটু পিষে নেব। সাথে অবশ্যই কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে। মিক্সিতে পেশা হয়ে গেছে, আমরা একটু খিচখিচ থাকলে ওটাই বেশি ভালোবাসি খেতে, একদম ফাইন পেস্ট যেটা ওটা আমাদের ভালো লাগে না। তো প্যান
বসিয়ে দিয়েছি গরম হতে, আর গরম হলে সর্ষের তেলটা এবার দিয়ে দেব। আমরা ম্যাক্সিমাম সর্ষের তেলেই রান্না খাই, লুচি ঠুচি টুকটাক হলে হোয়াইট অয়েল খাই, আদারওয়াইজ পুরো রান্নাটাই আমরা মাস্টার্ড অয়েলে খাই। তো এখন এখানে প্যানটা অলরেডি গরম হয়ে গেছে, তো আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দেব। পাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে আর মশলাগুলো বেশ ভাজা ভাজা গন্ধ ছেড়েছে। এবার এই মশলাটা আমি মিক্সড করে রেখেছি। এখানে আছে আদা, জিরে আর ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর হলুদ আছে, সবকটাকে আমি এরকম মিক্সড করে নিয়েছি। এবার এটা মিক্সড করে নিলে কি সুবিধে হয় দিতে। সাথে একটু চিনি ছিটিয়ে দেব, এই সময় নাকি চিনিটা দিলে রান্নার কালারটা বেশ ভালো রেখে যায়। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। লঙ্কা দিয়ে দিলাম। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি একটুখানি টক দই দিয়ে দেব। এবার দইটা ভালো করে মিক্সড হয়ে গেলে আলুর সাথে, এখানে আমি আগে থেকেই বেটে রেখেছিলাম কাজু আর পোস্ত বাটা, বেটে রেখেছিলাম এই বাটাটা এর মধ্যে আমি। সবকিছু ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি জল ঢেলে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, আর আমি সবসময় রান্নায় গরম জল ইউজ করি, কারণ রান্নায় গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা বেশি বেড়ে যায়। আর আলুর খোসাগুলো আমি ছাড়াইনি, কারণ নতুন আলু তো, তো ধোবার সময় অনেকটা ছালটা উঠে আসে, আর অল্প অল্প যেটা লাগা ছিল ওটা খাবার সময় মুখে পড়লে ভালোই লাগে, সেই জন্য আমি আর আলুর খোসাগুলোকে ছাড়াইনি। এবার এটা জল দিয়ে দিয়েছি, একটু আমি ড্রাই ড্রাই করবো, তো এটা শুকিয়ে এলে জাস্ট নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে রেডি আলুর দম। আমি কটা কড়াইশুঁটিও এর মধ্যে ছড়িয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগে কম্বিনেশনটা। ঠিক আগে একটু কিশমিশ ছড়িয়ে দিলাম, নিরামিষ সবজি তো ভালো লাগবে কিশমিশটা মুখে পড়লে। আজকের ফার্স্ট আইটেম ডান, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে, খেতে কেমন হয়েছে জানি না, সেটাও বলে দেব খেয়ে তোমাদের। আর এবার চলে যাই চট করে কড়াইশুঁটির কুচুরিটা করে নিই। এবার হবে কড়াইশুঁটির পুর রেডি, তো আগেই দেখিয়ে দিয়েছি আমার ময়দার ডোটা মেখে আমি ওটা রেখে দিয়েছি, এবার পুর রেডি করব। তার জন্য প্যানে আগে হোয়াইট অয়েল দেব। এবার এর মধ্যে এক এক করে হিং দিয়ে দেব, একটু কালো জিরে দিয়ে দেব। তেলটা কিন্তু এখনো গরম হয়নি, বাট এটার সাথে তেলটা যখন গরম হবে স্মেলটা পুরো মিশে যাবে। এক চামচ আদার পেস্ট দিয়ে দেব, কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। পেস্টটা কিন্তু আমি একটু খিচখিচ রেখেছি, একদম ফাইন পেস্ট না, মুখে একটু বাঁধলে ওটাতেই টেস্টটা লাগে। আর এখানে আর কিছু দেব না, একটু নুন চিনি, আর কেউ যদি ঝাল খেতে তো অত ঝাল দিতে পারো, কিন্তু কড়াইশুঁটির টেস্টটা ইটসেলফ এত সুন্দর কি আর কিছু দেওয়ার এটাতে প্রয়োজন হয় না। তো এটা এবার দিয়ে আমি একদম শুকনো করে নেব। একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। কড়াইশুঁটির কচুরি রেডি হচ্ছে, আর যে আমাকে ক্যামেরা ধরতে হেল্প করছে তাকে দুটো কচুরি এক্সট্রা দেওয়া হবে। আর টুকু আজকে আমাকে কড়াইশুঁটি ছাড়িয়ে দিতে হেল্প করেছে, তো টুকুকে কটা এক্সট্রা দিতে হবে? ওকে একটা দিলেই হবে। আর আমি বারবার কড়াইশুঁটি বলতে গিয়ে মটরশুঁটি বলে ফেলছি, ছোটবেলায় না আমরা কড়াইশুঁটিকে মটরশুঁটি বলতাম, এখন রিসেন্ট কিছু বছর ধরে কড়াইশুঁটি বলি। তোমরা কি বলো, কড়াইশুঁটিকে মটরশুঁটি না কড়াইশুঁটি, আমাকে জানিও।
পুরো শুকিয়ে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে রোদে দিয়ে দেব। ময়দা থেকে লেচি কেটে নিয়েছি, এই যে একটু বড় করেই নিতে হবে, কারণ ভেতরে যে একটু পুরটা দিতে হবে সেই জন্য, না হলে ওগুলো বেরিয়ে যাবে পুরগুলো, তো একটু বড় সাইজেরই নিয়েছি। এবার যেহেতু দুগুর খিদে পেয়ে গেছে, তো আগে চারটে রেডি করে ওকে আমি খেতে দেব, তো এটাকে আগে ইভেন করে নিতে হবে। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হতে, আর এবার এইগুলোর মধ্যে আমি পুর ফেলে নেব, একটু ছোট্ট করে বেলে নেব যাতে পুরটা দিতে আমার ইজি হয়। ফিলিং করা হয়ে গেল, এবার এটাকে বেলব। পুচকে পুচকে কড়াই আমার, যেমন পুচকে একটা প্রেশার কুকার তেমন পুচকে কড়াই। এই কড়াইটাতে আমার খুব সুবিধা হয় লুচি টুচিগুলো ভাজতে। কচুরি রেডি, সাথে আলুর দম। ডুকু, তোমার ব্রেকফাস্ট রেডি? ব্রেকফাস্ট রেডি, দেখে তো মনে ভালো আছে। এটা দেখে আমার মনে পড়েছে সেই কচুরি, আলুর দম আর নলেন গুড়ের চমচম। আমাদের ব্রেকফাস্টটা তো আজকে জমে গেছে, আর দুগু বলে দিয়েছে যে খেতে খুব ভালো হয়েছে। তোমরাও পারলে ট্রাই করো বাড়িতে, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো।